আট বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা রহস্য। ধরাছোঁয়ার বাইরে নৃশংস ওই হত্যাকাণ্ডে জড়িতরা। চাঞ্চল্যকর মামলাটির তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিতে হাইকোর্টের নির্দেশ থাকলেও এ পর্যন্ত 71 বার সময় নিয়েছে তদন্ত সংস্থা। এ অবস্থায় হতাশ হয়ে পড়েছে নিহতের পরিবার। আপেলশাহের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২০১২ সালের 11ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। মর্মান্তিক ওই হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের বক্তব্যে হত্যা রহস্য উন্মোচনের আশ্বাস পাওয়া যায়। 48 ঘন্টার মধ্যে আমরা যাতে দেখতে পাই এই ঘটনার কারা হত্যা, কে ঘটনা ঘটালো, খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে ইতিবাচক তথ্য দিতে পারবো। তবে স্পর্শকাতর হত্যাকাণ্ড তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় মামলাটি থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গোয়েন্দা পুলিশও ব্যর্থতার দায় নিলে মামলা তদন্ত শুরু করে র‍্যাব। মরদেহ তুলে পুনরায় ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্টের জন্য ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো সহ কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়। তবে রহস্য আর উন্মোচন হয়নি। এরই মধ্যে চুরি তত্ত্ব, ব্যক্তিগত বিষয় সহ গুজবের ডালপালা ছড়ায়। তদন্তের নামে কেটে যায় 8টি বছর। মামলার দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ হাইকোর্ট দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। তবে এ পর্যন্ত 71 বার সময় নিয়েও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। সময়ক্ষেপণের কথা স্বীকার করে র‍্যাব জানায় নির্ভুল তদন্ত প্রতিবেদন জমা দিতে চেষ্টার কমতি নেই তাদের। অনেকদিন ধরেই এই মামলাটি আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে এই মামলাটি সম্পন্ন করা যায়। এবং আপনারা জানেন যে যেহেতু এটি খুবই সেন্সেশনাল এবং একটা চাঞ্চল্যকর ঘটনা ছিল, তো আমরা চেষ্টা করছি যে এটাকে নিখুঁতভাবে এবং নিগূঢ়ভাবে এটার রিপোর্টটা যেন জমা দেওয়া যায়। 8 বছরেও তদন্তের অগ্রগতি না হওয়ায় সান্ত্বনা পাওয়ার পথও খুঁজে পাচ্ছেন না নিহতের স্বজনরা। এখন তো আমরা কানতে কানতে তোমার চোখের পানি শুকিয়ে গেছে বাবা। আমি সবসময় আশাবাদী, এটা বিচার হতে হবে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা।